তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? ভিড়কে তিনটে জায়গায় একসঙ্গে যেতে হবে, সেই জন্যই ও খুব চিন্তিত। ইমলি একটা পিএসপি গেম কেনার জন্য ভিড়কে ডেকেছে, ওর ফোন রাখতে না রাখতেই প্রিন্সিপাল স্যারের ফোন এলো। উনি লাইব্রেরিতে ডেকেছেন, ওখানে কিছু কাজ আছে। আর হ্যাঁ, ভিড় ওখানে যখন যাচ্ছিল দাদুর ফোন চলে আসে যে একটা ডাউনলোড হচ্ছে। বললো যতক্ষণ ডাউনলোড না হচ্ছে কোথাও যাবে না। কেন? ডাউনলোড হয়ে গেলে কম্পিউটারকে এই রিমোট দিয়ে অফ করতে হবে। এবার আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তোমার দুটো গ্লোব তৈরি করে দিচ্ছি, একটাকে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দাও, আর আরেকটা ইমলির সাথে পিএসপি গেম কিনতে চলে যাবে, আর তুমি এখানে থাকো। না না প্লিজ, তুমি আমার ক্লোন বানিও না। দেখতে আমার মতো হলেও যদি বুদ্ধিটা তোমার মতো হয় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। কেন? আমার বুদ্ধির আবার কি হলো? আমি তো শুধু এমনি মজা করছিলাম। আচ্ছা এক কাজ করো, শুধু একটা ক্লোন বানিয়ে দাও, আমি ওকে লাইব্রেরি পাঠিয়ে দিচ্ছি। যখন গ্রিনবার এন্ড অবধি পৌঁছে যাবে তুমি এখানে থেকে এই রিমোট দিয়ে ওটা অফ করে দিও, আর আমি ইমলির সাথে গেম কিনতে যাচ্ছি। ওকে বস। শোনো, তুমি প্রিন্সিপালের সাথে লাইব্রেরিতে যাও, আর যা বলবেন সেই কাজটাই করো। ওকে, এক্ষুনি যাচ্ছি। দেখলে, যদি অর্ডার ঠিক করে দাও তাহলে কাজও ঠিক মতন হয়। ওকে জিন্টু, সরি, এখন আমি ইমলির বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? আইয়েন বাবু, চটপটা চট খাইয়েন বাবু। ও, আমিও তো চট খাবো, কিন্তু এই জায়গাটা ছেড়ে যেতে পারবো না, কি করি? শোনো, তুমি এই ডাউনলোডটা শেষ হওয়ার পরে এই রিমোটের সাহায্যে কম্পিউটারটা বন্ধ করে দিও, ওকে? ওকে জিন্টু। এটা তো হয়ে গেছে, এবার জিন্টুকে জিজ্ঞেস করে দেখি আর কি কি করতে হবে। ধরার এর থেকে ভালো সুযোগ আর কখনোই পাবো না। বস, বস, মিউজিক অন করুন আর নাচতে শুরু করুন। তোমার মাথা ঠিক আছে তো? এসব কি বকবক করছো? বস বস, আমি এখনই ভিড়কে ধরে নিয়ে আসছি, ও তো আমার সামনেই আছে। মোনা, লাইটস অন, মিউজিক অন, ডান্স শুরু। টিম্বাকটু বীরকে আজ নিয়ে আসছে, আজ টিম্বাকটু বীরকে নিয়ে আসছে, টিম্বাকটু বীরকে নিয়ে আসছে। কি হলো, চেঁচাচ্ছ কেন তুমি? নাচতে থাকুন বাস, নাচতে থাকুন। বীর এখন আমার কব্জায়, ওকে আমি এই বস্তায় বন্দি করে নিয়েছি। তুমি তো দেখছি টিম্বাকটু খুবই কাজের লোক। মোনা, ডান্স করতে থাকো। বাস, ডান্স বন্ধ করুন, বন্ধ করুন ডান্স। এটা কিভাবে হতে পারে? বীর তো ওই বস্তার মধ্যে আছে। আমাকে এর মধ্যে বন্দি কে করেছিল? কি হলো, ডান্স শুরু করবো নাকি? বাস বাস, এক মিনিট দাঁড়ান বাস, এক মিনিট। বীর, তুমি যদি না যেতে তাহলে আমি বুঝতেই পারতাম না যে কোন গেমটা কিনবো। এক মিনিট দাঁড়াও, আমি চকলেট কিনে আনছি। গুড মর্নিং স্যার। এই সফি, দেখো এই বুকস গুলো তোমরা দুজন মিলে সেলফে ঠিক করে গুছিয়ে রাখো। ওকে স্যার। চলো বীর, হয়ে যাক মোকাবিলা।
অর্ধেক বুকস তুমি রাখো আর অর্ধেক বুকস আমি রাখছি, দেখা যাক প্রথমে কে শেষ করে। ওকে, হয়ে যাক মোকাবিলা। এটা কি করে করলে তুমি? কি করে কি করে করলে এটা? বুকস বুকস উড়ছে কি করে? আমার কাজ তো হয়ে গেছে। ভেরি গুড বীর, তুমি তো খুব তাড়াতাড়ি কাজ করে ফেলেছো। স্যার স্যার, আমার বুকস গুলো উড়ছে, ধরতে ধরতে পারছি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন না স্যার, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, বুকস উড়ছে? তোমার মাথা ঠিক আছে তো? কোথায় বুকস উড়ছে বলো? এই ওরো ওরো উড়ে দেখাও। স্যার স্যার, আমি সত্যি বলছি স্যার। আমার বস্তা থেকে গায়েব হয়ে গিয়েছিলে, আর তারপরে তোমাকে আমি এই জায়গায় ধরি, আর তোমার সাথে আমার এই জায়গায় দেখা হলো, আর তারপর গায়েব হয়ে গেলে, আর তারপরও গায়েব হয়ে গেলে, আর তারপর এখানে, ওহো, তারপরে তোমাকে এখানে ধরলাম, আর তোমাকে এখানে দেখলাম, তারপরে ওখানে ধরলাম, এখানে দেখলাম, আর এখানে ধরলাম, আর এখানে তোমায় দেখিও নি আর ধরিও নি, তারপরে ওখানে দেখলাম। ওহো, কনফিউজ হয়ে যাচ্ছি, এখানে ওখানে ওখানে সেখানে কোথায়? এখানে ধরলাম, আর এখানে দেখিনি, আর এখানে ধরিও নি। আমি ডান্স করে করে ক্লান্ত হয়ে গেছি। তুমি কখন আসছো? ডান্স বন্ধ করুন বাস, ডান্স বন্ধ করুন, এখানে ভীষণ কনফিউশন রয়েছে, এখানে ওখানে ওখানে সেখানে, ধরিনি ধরিনি আবার ধরেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না, প্রচন্ড কনফিউজ হয়ে যাচ্ছি। আমি জানি তো তুমি অকম্মার ঢেঁকি, বিনা কারণে নাচিয়ে নাচিয়ে ক্লান্ত করে দিল। কি হয়েছে বস? তুমি আমার কতগুলো ক্লোন বানিয়েছো? টিম্বাক তো গুনে গুনে ক্লান্ত হয়ে গেছে। দুটো বানিয়েছিলাম, একজনকে লাইব্রেরিতে পাঠিয়েছি, আর অন্যকে কম্পিউটার অফ করার জন্য রেখেছিলাম। আমি তো চার খেতে চলে গিয়েছিলাম। আরে, ওই ক্লোনটা অন্য কাউকে কনফিউজ করার আগে ওকে এখানে ডাকো, এক্ষুনি। এক মিনিট, এখানে নয়, কোনো একটা নির্জন জায়গায় ডাকো যেখানে কেউ থাকবে না। এই নাও দৌড়ি মেরে। ইমলি আর দাদু হয়তো খুব চিন্তা করছে, ওদেরও ওখানে ডেকে নাও। ওকে। ঠিক আছে তো? আমি তো ঠিক আছি। টিম্বাক্টু আমার ক্লোনদের ধরে কনফিউজ হয়ে গেছে, আর এখনো গুনে যাচ্ছে যে ও কাকে কোথায় ধরেছিল। কিন্তু এই দুটো ক্লোনসকে এক্ষুনি ভ্যানিশ করো। হ্যাঁ, দুজনকে ফেরত পাঠাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এই দুজনকে ফেরত পাঠিয়ে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি এদের দুজনকে ফেরত পাঠাও, আমি বিরক্ত হয়ে গেছি। এই এই স্টপ, আসল বীর তো আমি, তোমরা দুজন ফেরত যাও। আসল বীর তো আমি, আমি আসল ভীর, আমি। আমি তো নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে আসল ভীর কে। ইমলি তুমি বলো। ইমলি আসল ভীর আমি। দাদু আপনি এখন বলুন, আমি তো বুঝতে পারছি না। আমি আসল বীর, আমি আসল বীর, আমি আসল বীর, আমি আসল বীর, আমি আসল বীর।
wing suit on. এই হলো আসল বীর, যে ইমলির সত্যিকারের বন্ধু। বাকি দুজনের তো ইমলির সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ দাদু, আপনি ঠিকই বলছেন। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাবদাম আদাম, তোমরা দুজন অদৃশ্য হয়ে যাও, আর যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আসল বীর তো আমি।